গত জুন মাসে মালদা কালিয়াচক বর্ডার থেকে গ্রেফতার হয়েছিলেন এক চীনা নাগরিক তাকে বৃহস্পতিবার কলকাতা স্টেশনে নিয়ে আসা হয়েছে এবং এরপরে তাকে উত্তরপ্রদেশেও নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে বিশেষ সূত্র মারফত গত জুন মাসের দশ তারিখে মালদা কালিয়াচক বর্ডার থেকে চীনা নাগরিককে আটক করে বিএসএফ চীনা নাগরিক জুনেইকে কলকাতা স্টেশনে বৃহস্পতিবার ভোর পাঁচটা কুড়ি নাগাদ রাধিকাপুর এক্সপ্রেসে নিয়ে আসা হয়েছে দুপুরে উত্তরপ্রদেশে নিয়ে যাবে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস শুক্রবার লখনউ এর কোর্টে তোলা হবে বলেই জানা গিয়েছে বিশেষ সূত্র মারফত